সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছিলাম আপনাদের মাঝে। আজকে ভিডিওটি হচ্ছে কস জাতের বাচ্চা ছাগল নিয়ে, সে সাথে কসের মধ্যে বড় ছাগল নিয়ে। আমি আজকে আসছি নাটোরের ঐতিহ্যবাহী তেবাড়িয়া হাটে। এই হাটটি প্রত্যেক রবিবার আপনার সকাল থেকে শুরু হয়, দুপুর পর্যন্ত চলে। আপনারা যারা এই হাটটিতে আসতে চান, যদি বাসে করে আসেন, অবশ্যই নাটোরের দিকে যে বাসগুলো আসে বাসের টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন যে নাটোরের তেবাড়িয়া হাট নামিয়ে দিতে, এবং যেখানে নামিয়ে দিবে তার পাশে কিন্তু এই হাটটি অবস্থিত। আর যারা ট্রেনে আসবেন, অবশ্যই নাটোরের রেল স্টেশন থেকে মাত্র 1 কিলোমিটার দূরে কিন্তু এই হাটটি অবস্থিত। এক কথা বলতে গেলে নাটোরের রেল স্টেশনের পাশেই এই হাটটি অবস্থিত। এই হাটটিতে আপনি কস জাতের ছাগল, দেশি জাতের ছাগল, বড় খাসি, ছোট খাসি, গারুল, ভেড়া, পাঠারও বড় হাট এবং বিদেশি কবুতরও কিন্তু এই হাটে পাওয়া যায়। এক কথায় বলতে গেলে এই হাটটি হলো গ্রাম বাংলার অনেক ঐতিহ্যবাহী একটি হাট। আর এই হাটের মানে প্রত্যেকটা মানে বিষয় আমি আপনাদেরকে কখনো দেখাইনি, একদিন পুরো হাটটা আপনাদেরকে দেখাবো যে গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু এই হাটটিতে আছে। শুভদর্শক, এই হাট থেকে ছাগল কিনে আপনি বাংলাদেশের দূরদূরান্তে যেতে পারেন, সেক্ষেত্রে বাসের বক্সে করে নিয়ে যেতে হবে। আজকে কস জাতের যে বাচ্চাগুলো আছে সেগুলো একটু দেখাবো এবং তার দাম জানার চেষ্টা করবো। তাহলে চলুন কথা বলছেন, ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন ভাই? আচ্ছা আচ্ছা, কয়টা নিয়েছেন আজকে? ষোলো পিস আছে। আচ্ছা, বিভিন্ন পার্টনারে কাজ করে তো বিভিন্ন জনের কাছে থাকে। আচ্ছা ভাই, এগুলো পাঠিয়ে নেওয়াই সব খাসি বাচ্চা? আচ্ছা আচ্ছা, খাসি বাচ্চা ভাই। এই বাচ্চার বয়স কি 2.5-3 মাসের মধ্যে? মোটামুটি ভালো পার্সেন্টে 10-12-এর মধ্যে এখন পাওয়া যাচ্ছে খাসি বাচ্চাগুলো, না ভাই? দাম কম, দাম কমে। আচ্ছা আচ্ছা, তবে হয়তো দেখলাম দাম একটু বেশি আছে। আবার একটু ভালো পার্সেন্টের দাম কিন্তু আরো বেশি হয়ে যায়। আর এই বাচ্চাটা ভাই? খাসি বাচ্চা না? সাড়ে 7-8 হাজার। দেখেন পার্সেন্ট, দেখেন যেরকম পার্সেন্ট সেরকম কিন্তু দাম। হ্যাঁ, 7.5-8 হাজার টাকা দাম। ঠিক আছে ভাই, ভালো ভাই। ভাইয়া কেমন আছো? কোথায় বাড়ি তোমার? বগুড়া। এখানে ছাগল বেচতে আসছো? ও, বাসায় ছাগল আছে? তোমাদের এখানে ধাপের হাট আছে না, বেচা হয় না? তাহলে ওখান থেকে এত দূর আসার কারণ? আচ্ছা আচ্ছা, দেখি তুমি একদম পাবলিক খামারি। বাসা কয়টা ছাগল আছে? আর কয়টা? 10টা। আচ্ছা দেখো, বগুড়া থেকে ছাগল বিক্রি হচ্ছে, তার মানে কি নাটোর ছাড়াই ছাগল বেচা হবে না? মানে যেখানে কিনতে হবে সেখানে বিক্রি করতে হবে? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে হিসাব করে দেখা যায় কিনতেই লস। হ্যাঁ, এই ছাগল তুমি কিনে নিয়ে যাবে, আবার নাটোর আসতে হচ্ছে বেচতে। হাই হাই, দাও এদিকে দাও, এই ছাগলটা দাও। এটা কি ছাগল বলো? তোতা। আচ্ছা আচ্ছা, একটু এদিকে না হতো, দেখি মানুষজন প্রচুর আজকে, একটু দেখি। এই ছাগল গুলো বড় ছাগল, এগুলো হিসাব করে কি এগুলো এখন তুমি যেরকম বললে তোতার ক্রস, অনেক জায়গায় বলবে এটা শিরোই ক্রস, আবার 100 শিরোই বলে বেচতে পারবে। এগুলো কত দাম চাইছো? এটা একটা 3টা 35 হাজার দাম চাইছো? কত দাম উঠছে আজকে? 30 হাজার উঠছে? আচ্ছা, 35 হাজার দাম চাইছো, 30 হাজার উঠছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তবে এই ছাগলগুলো যদি কোনো ব্যাপারী কিনে ভালো টাকা লাভ করতে হবে, যে 10 হাজার টাকা পিসও তুমি বিক্রি করো। হ্যাঁ, এটা দেখেন পাঠিগুলো, দেখেন অনেক সুন্দর। আচ্ছা এইটা দেখি, এটা এমনি কোনো সমস্যা নেই না? আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, ভালো থাকো। আচ্ছা আজকে এই গৃহস্থদের একটা ভিডিও নিয়ে যে রফিক চাচা, ভালো আছেন চাচা? আচ্ছা, ইনি ওনার একটা প্রতিবেদন করা হয়েছিল, মানে ওনার ঘর, তারপরে ওনার যে ছাগল কি ধরনের ছাগল পালন করে শুরু করছিল, যাবতীয় তথ্য কিন্তু দেওয়ার চেষ্টা করছিলাম। উনি হাটে ছাগল তুলছে, এগুলো ব্যাপারী দেখে বেচতে পারেন নাই? আছে নাই, মানে কিনবে না ওরা, ওনাদের মানে ধান্দা মতো কিনবে, ধান্দা মতো বেচবে, বুঝলেন নাই? কমে খুঁজবে। আবার অনেক সময় ব্যাপারীরা যায় না কেন, যে বাকি পায় না, আপনি তো ছাগলটা কিনে 10-15 দিন বাকি নিবে, তারপরে বাকিটা বেচবে, এই জন্য তা ক্যাশ খাটাতে চায় না। যাই হোক, এই যে ছাগলটা দেখেন, এই ক্রসের ছাগল, দুইটা বাচ্চা সহ। আচ্ছা একটু দেখায়, একটু ঘুরায় নেন। এই ছাগলটা কোথা থেকে কিনছিলেন চাচা?
হাত থেকে কিনেছিলাম। বাচ্চা হয়েছিল দুইটা? দুইটা পাঠা বাচ্চা? আচ্ছা দুইটাই পাঠা বাচ্চা। এই কোথা থেকে প্রজনন করানো ছিল? ফরিদ চাচার বাড়ি। আচ্ছা 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 বুঝতে পারছি। আচ্ছা এই যে পাঠা বাচ্চা, এই ছাগলটা কেমন দাম চাচ্ছেন চাচা? পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন। আচ্ছা কত দাম উঠছে আজকে? এখনো দাম বলেনি। এত বড় ছাগল আপনি দাম চাচ্ছেন পঁচিশ হাজার টাকা? দামও চাইছে, সীমিত দাম চাইছে, তবে দাম দেওয়ার তো সুযোগ আছে। তবে এর ছাগল ব্যাপারীর কাছে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম চাইছে। আর এই পাঠাগুলো পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন? আচ্ছা পঁচিশ হাজার টাকা পার পিস। এই যে দেখেন মুখ ভালো, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা মুখ ভালো, এই দেখেন কত এটা দাম ওঠেনি, এখনো দাম বলেনি। শুধু শুধু ভিডিও সামনে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে ওনার বাসা। ভাই কি নাম আপনার? শহীদুল ইসলাম। শহীদুল ভাই, আচ্ছা শহীদুল ভাই বাসা হচ্ছে নওগাঁয়। আচ্ছা ওনার হলো একটা ফার্ম আছে স্পার্ক ডেইরি। গতকালকে একটা নিউজ প্রকাশ হয়, নিউজটা ছিল এরকম যে একটি ছাগলের দুইটি মাথা হয়েছে না তিনটি? দুইটি মাথা তিনটি মুখ। দুইটি মাথা তিনটি মুখ। আচ্ছা ছাগলটা বেঁচে আছে তো? হ্যাঁ এখনো বেঁচে আছে। সমস্যা আমি সময় সুযোগ করে দেখি, আমি আপনার সাথে আপনার নাম্বারটা রেখে দেবো, আমি যাবো। আচ্ছা এই ছাগল কয়টা নিয়ে এসেছেন ঘাটে? হ্যাঁ দুটি নিয়ে এসেছেন। আচ্ছা 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 এই এটা কয় জাতের ছাগল? আট জাতের। আচ্ছা আচ্ছা দাম হয়েছে আজকে আপনার ছাগলগুলোর? এখনো দাম হয়নি, কেবল আসছে। আচ্ছা দেখেন এগুলো সব কষে ছাগল। ওনার আরো বাসায় কয়টা ছাগল আছে? গোটা বিশেক। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকে। এই যে সাদ্দাম ভালো আছো? আচ্ছা ভাই এই যে ভাইরাল ব্যক্তিত্ব, 15 দিনে মোটামুটি 1 মিলিয়ন ভিউ একটা ভিডিওতে, 1 মিলিয়ন 10 লক্ষ মানুষ দেখছে। তোমার আর তোমার বইয়ের ভিডিও নাকি? আচ্ছা ছাগল বেচা হয়েছে? বাচ্চা বিক্রি হয়েছে। আচ্ছা আমি একটা বিষয় ওর ক্যামেরার সামনে নেওয়ার একটা বিষয় হচ্ছে যে এই যে ছোট ছোট উদ্যোক্তা, আজকে সেই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে তার একটা দোকান ছিল খড়ের দোকান। আপনাদের সুবিধার্থে এর সাথে সিটারি হয়েছে, প্রতারণা হয়েছে। কয় টাকা মেরে দিচ্ছে তোমার? 3000 টাকা। আচ্ছা কয় কেজি খড় দিছিলে? 120 কেজি। 120 কেজি খড় ও পাঠায় দিছে আর টাকা মেরে দিছে 3000 টাকা। আপনার বিকাশে যে টাকা দিছিল সেটা মোবাইল থেকে মেসেজ দিছে? মোবাইল থেকে মেসেজ দিছে 3000 টাকা। ক্যাশ আসেনি, শুধু মোবাইল থেকে জাস্ট মেসেজ পার করে দিছে, ক্যাশ আসেনি। তো এই যে ছোট ছোট উদ্যোগটা আমি তৈরি করি আপনাদের সুবিধার্থে, আপনাদের যাতে উপকার হয়, তো তাদের সাথে এই ধরনের কাজ আপনারা কেন করেন? আজকে বিভিন্ন ব্যাপারীর কাছ থেকে ভান্ডারী গড ফার্ম থেকে 1,72,000 টাকা মেরে দিচ্ছেন আপনার মতো দর্শক। ভালো মন্দ মিলিয়ে কিন্তু আমার কাজ করতে হয়। আমার যে দর্শক 1,12,000 হয়ে গেছে, তো এখানে সবাই কিন্তু ভালো না, সিটার বাটপারও কিন্তু আছে, কত জহুরি আছে বুঝে কি, কত প্রতারক আছে, দেখেন প্রতারণার শিকার হয়েছে। তো শুধু ব্যাপারীর দ্বারাই আপনাদের মতো ক্রেতা বা উদ্যোক্তা প্রতারিত হন না, একজন আপনাদের মতো লোক যারাও কিন্তু ভালো মানুষও কিন্তু প্রতারিত হয়। প্রমাণ হচ্ছে সাদ্দাম। শুনো এরপর থেকে যারা খড় নিবি তাদের ফেসবুক আইডি রেখে দিবে, ছবি রেখে দিবে, আবার চ্যানেলে কিন্তু আমি প্রকাশ করবো। ঠিক আছে ঠিক আছে ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আল্লাহ ভালো রাখছে ভাই। আচ্ছা মাহবুব ভাই ইন্ডিয়ান ছাগল হাটে তুলেছেন নাকি? ভাই আমি বাজারেও বিক্রি করি, খামার থেকেও বিক্রি করি। তার মানে যাক উনি খামারি না, উনি ব্যবসায়ী। হ্যাঁ হয়তো ওনাকে অনেকজন খামারি বলতে পারেন কিন্তু খামারি না, উনি একজন ব্যবসায়ী। ভাই ইন্ডিয়ান ছাগল কয়টা নিয়েছিলেন আপনি? আজকে আমি 4টা ভাই। 4টা বেচা হয়েছে ভাই? না ভাই কিছুক্ষণ আগে আসলাম। বেচা কেনা কি একটু খারাপ নাকি? বেচা কেনা একটু খারাপ ভাই। খারাপ না? আচ্ছা 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 একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে এই প্রবাসী দর্শকের উদ্দেশ্যে বলতেছি, প্রবাসী দর্শক এই যে জায়গায় বসে থেকে লেজ ধরেন, আমি হয়তো হাটে বলছি জায়গায় বসে থেকে লেজ ধরেন, এটা কিন্তু আপনাদের ঠিক না। হ্যাঁ এই যে ছাগলগুলো আপনারা কিনবেন, এত দামি ছাগল ভাই, কথা বুঝে মাহবুব ভাই মন খারাপ করা যাবে না, এত দামি একটা ছাগল, এরা অনলাইনে অনলাইনে যখন ছাগল কিনবে অবশ্যই ছাগলটা রিজেক্ট দেওয়ার চেষ্টা করবে একজন ব্যবসায়ী, সবচেয়ে ভালো। হ্যাঁ এই কারণে এই ছাগলগুলো দামি ছাগল 50,000-60,000-70,000 টাকা যারা কিনছেন। হ্যাঁ প্রবাসী দর্শক আপনারা ওলান দেখেননি, ওলান বলে ওলানই নাই,
দুইটা ওলানের মধ্যে একটা ওলানই নেই, কিন্তু ভিডিও বলে যখন নিয়েছিল তখন দেখতে পাইছে যে ওলান মনে হয় দুইটাই ছিল, কিন্তু কিনা বাসা লেগে গেছে, দুধ আসে নাই আসে না, গাব আছে গাব নাই, বিভিন্ন রকম ক্যাটাগরি অবস্থা। তো এত দামি ছাগল আপনারা যখন নিবেন, এই ছাগলগুলো সরাসরি এসে মাহবুব ভাই হোক আর যে খামারি হোক দেখে দেখে না বলেন। আজকে একটা খামারে গেলাম, যাওয়ার পর দেখি মা ছেলে আসছে, মা ছেলে আসার পরে আমাকে বলছে ভাই 10,000 টাকা ঝুল আছে, মানে ছেলে মাকে ছাগল কিনে দিবে ওইখানে 10,000 টাকা দালালি আছে, 4-5টা ছাগল কিনবে, 4-5টা ছাগল কিনবে মা, আর ছেলে আগে বলে দিছে ব্যাপারীকে যে আমার জন্য 10,000 টাকা পার পিছে রাখেন। তাহলে একটা মা ছেলে সম্পর্কে ভাই বুঝছেন, একটা একটা মা ছেলে একটা ছেলে তার মাকে নিয়ে গেছে ছাগল কিনতে, যা ব্যাপারিক বলছে 10,000 টাকা পার পিছে আমার জন্য ঝুল রাখেন, তাহলে দেখেন মা ছেলের মধ্যে কত একটা ইয়া। তাহলে আমার আপনার রক্ত সম্পর্কে কি কেউ আমরা আমার দ্বারা ক্ষতি হতেই পারে আপনাদের, তাহলে পেটের ছাগল তাও ক্ষতি হচ্ছে, 5টা ছাগলে 50,000 টাকা দালালি, এটা মা ছেলের ব্যাপার বিশাল ব্যাপার। তাহলে তাহলে দেখা যাচ্ছে ভালো আছেন না, তাহলে দেখা যাচ্ছে তাহলে দেখা যাচ্ছে আমার মতো একজন ইউটিউবার, ওনার মতো একজন ব্যবসায়ী, ওনার মতো একজন ব্যবসায়ী, ওনার কাছে এসে যদি 2-1,000 টাকা প্রতারণা শিখানো, এটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক না ভাই, ভালো ভাই ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে আমার কথাগুলো শুনতে ভালো লাগে না, আজকে গেমে ভিজে গেছি তো কথা শুনতে ভালো লাগবে না, কিন্তু যখন বুঝতে পারবেন যে দিউ ভাই কি বলতেছে, মানে যখন একটা ঘটনা ঘটবে তখন বুঝতে পারবে যে দিউ ভাই কি বলছিল। হ্যাঁ এই অবস্থা ভাই, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তোমার দুলাভাই নাকি এটা? আচ্ছা যাক, এই হরিয়ানা ছাগল না? আচ্ছা আচ্ছা, এই বাচ্চা কয়টা হয়েছে? বাচ্চা দুটো কি বাচ্চা? মেয়ে ছাগল পাটি? আচ্ছা আচ্ছা, বাবা একটু দেখি, দুটোই পাটি দেখেন, এই যে মুখ। এই বাচ্চাগুলো বয়স ভাই? দুধের ওলান সহ বাচ্চাটা যদি খামার থেকে কিনতে চান, ব্যাপারীদের সেল সেন্টার থেকে, নাহলে 75-80,000 টাকা দাম চাবে এই ছাগলটা, 75-80,000 টাকা দাম চাবে এই ছাগলটা, 50-55 নিচে কিন্তু বিক্রি হবে না এই ছাগলটা। হ্যাঁ আর দেখা, আর যেহেতু বাচ্চা হয়েছে ছাগলটা কিন্তু রানিং ছাগল, হ্যাঁ রিজেক্ট মিজেক্ট কিছু না, দুধে ওলানে দুধ আছে, হ্যাঁ এই বাচ্চা হয়েছে তো ঠিক আছে ভাই, হ্যাঁ ভালো থাকেন। দিনের পর দিন নিরলসভাবে আপনাদের জন্য আমি কাজ করে যাচ্ছি, আজকে বাংলাদেশে বেকার ভাইদের ছাগল পালনের উপর উদ্বুদ্ধ করে চলছি আমি, আপনারা যাতে করে ছাগল পালন করতে পারেন, লাভবান হতে পারেন, ছাগল কীভাবে কিনবেন, কীভাবে নিয়ে যাবেন, ছাগল নিজে নিজে কিনলে কি হবে, মাধ্যমে কিনলে কি হবে, ছাগলের জাত, নানান বিষয় নিয়ে কিন্তু আমি কথা বলে যাচ্ছি, কিন্তু আমার এই কথার কোনো মূল্য আপনারা দিচ্ছেন, আজকেও প্রতারণার শিকার হয়েছেন আপনারা, আজকে আপনার মতো পাবনার একজন দর্শক প্রতারণার শিকার হয়েছেন। এই যে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ঘাম শরীর দিয়ে ঝরে যায়, এত কষ্ট পরিশ্রম করে যে ভিডিও আমি বানাই আপনাদের জন্য, সে ভিডিও দেখে আপনারা কি শিখতে পারেন? সে ভিডিও যদি দেখে কিছু নাই শিখতে পারেন, তাহলে আমার মনে হয় যে আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করে চলে যাওয়া সবচেয়ে বেটার। এত কষ্ট করে এত টাকা পয়সা খরচ করে আমার চ্যানেল দেখা লাগবে না আপনাদের। আর যদি ছাগল পালন করতেই চান, ছাগল যদি কিনতেই চান, সেই ক্ষেত্রে কিছু টাকা খরচ করে হলো আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, আপনার লাইফে কিছু করতে পারবেন। আর আপনাদের একটু সাপোর্ট দরকার, আমার ফেসবুক পেজ আছে কৃষি বাংলা নাটোর, ওইখানে ফলোয়ার সংখ্যা কম, আজকে ভিডিওটি যারা যারা দেখবেন জাস্ট একটু কষ্ট করে ফেসবুকে সার্চ করবেন কৃষি বাংলা নাটোর, জাস্ট পেজটাতে একটা ফলো একটা লাইক দিয়ে রাখবেন, হয়তো আপনারা একটু সাপোর্ট দিলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো। একটু আস্থার সাথে বিশ্বাসটাকে ভিডিওগুলো দেখেন, কখনো প্রতারণার শিকার হবেন না। ধন্যবাদ সবাইকে। যাই হোক, আজকে হাটে যে ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে যে মানে আস্থার জায়গাগুলো নষ্ট করে দিচ্ছে সেই মানুষগুলো, যাদেরকে বিশ্বাস করে আপনার চ্যানেলের মাধ্যমে তাদেরকে পরিচয় করে দিছি বিশ্বস্ত মানুষ হিসাবে, আজকে তারাই আজকে ক্ষতির মানে ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে আমার দর্শকদের জন্য। আজকে এক ভাই আসছে পাবনা ভাঙ্গুড়া থেকে, ছাগল নিচ্ছে 30,000 টাকা, সেই ছাগলটা বিক্রি হয়েছে 35,500 টাকা, 5,500 টাকা দালালি, এখানে দালালিও খাইছে সেই ব্যক্তি। আপনারা শুনলে হয়তো মাথা পুরো আপনাদের মানে আকাশ ভেঙে পড়বে। তো যাই হোক, আসলে তাদের
মানে ওইভাবে নাম উল্লেখ করে বলার দরকার নাই, তারপরেও আমি আপনাদেরকে বলি যে যার চিকিৎসা বিষয়ে, যার চিকিৎসা বিষয়ে আমি নিয়ে কথা বলি সবসময়, চিকিৎসা বিষয়ে যে পারদর্শী সেই কাজগুলো করছে, আজকে সেই কাজটা করছে। তো একটা বিষয় কি যে আপনি এরকম করলেন, আপনার আহমেদপুর হাটের কথা বলি, আমরা আহমেদপুর হাটে যখন একটা বিষয় নিয়ে আমি কথা বলছিলাম যে রাত্রে এসে কোথায় থাকবেন, ভালো একটা আস্থার জায়গা সৃষ্টি করে দিয়েছিলাম আপনাদের জন্য। আজকে আহমেদপুরে যার কাছে থাকার কথা আপনাদের, সেই মানুষ আজকে আমার দর্শক গেলে চায়ের দোকানের ঝাঁপ নামায় দেয়, চায়ের বিক্রির দরকার নাই। তাহলে কোন আশায়, কোন ভরসায় এত ভালোবাসা? আজকে আমার চাই তো আপনি বেশি ভালোবাসেন আমার দর্শকদের, ঝাঁপ নামায় দেয় চায়ের দোকানে, ঝাঁপ নামায় দেয় দিয়ে আমার দর্শকদের সাথে, মানে আমার দর্শকের সাথে ঘোরাফেরা। একটা কথা বলছিলাম না, ফেনীর দর্শক, ফেনীর দর্শক প্রতারণার শিকার হয়েছে, উনি কিন্তু সাথে ছিল। তো এই তো অবস্থা। তো বিশ্বাস জিনিসটা মানুষের মধ্যে নষ্ট হয়ে গেছে, বর্তমানে আপনার ইমোশনের কিন্তু কোনো দাম নেই। ইমোশন যাকে দেখা যাবেন তার কাছ থেকে ধরা খাবেন, বিশ্বাস করবেন না। এই জগৎটাতে কাউকে বিশ্বাস করে কোনো কিছু নেবেন না। আর প্রবাসী দর্শকদের উদ্দেশ্যে আবার বলছি, আপনারা প্রবাস থেকে এগুলো করেন না, আপনার অনলাইনে ছাগল কেনা বসে থেকে বিরত থাকেন। অনেকজন এই যে রিজেক্ট মালগুলো আছে সেগুলো আপনাদেরকে দিয়ে খুব মজা পায়, কারণ আপনারা অনলাইনে দেখেন, ভিডিও কলে ইমোতে দেখেন, আপনাকে দেখায় এক সাইড থেকে দেখায়। অনেক সময় দেখা যায় এক পাশে ওলানই নাই, আর এক পাশে ওলান আছে, আপনাদেরকে দিয়ে মজা পায় কারণ আপনারা অনলাইনে কেনেন। আপনারা দেশে আপনাদের এই জিনিসগুলো দেখে কেউ নিবে সেগুলো কারো অভিজ্ঞতা নেই, কারণ আপনারা অনলাইনে দেখতেছেন আবার অনলাইনে কেনা বেচা করতেছেন, এইভাবে কিনে আপনি আপনার পরিবারকে চাপাই দিচ্ছেন। পরে যখন পরিবার নানান কথা বলতেছে তখন বেচার জন্য আমার মানুষ খুঁজতেছেন। তো এই যে মাধ্যম, এই যে মাধ্যম অনলাইনে কিনবেন না, আপনারা প্রবাসী প্রতারণার শিকার হবেন না, এই যে এত পেশাল আমি পারি, আমার আসলে কোনো পেশাল পড়ার কোনো মূল্য মানে আপনারা দেন নাই। তো আমার ভিডিও বানানোর কাজ, আমি ভিডিও বানাবো, আপনাদের দেখতে ইচ্ছা হলে দেখবেন, যদি মানতে ইচ্ছা হয় মানবেন, আর না হলে বাদ দিয়ে দিবেন, অত পেশাল আমার পড়া ঠিক না। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত, আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো, সেই পর্যন্ত সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। আমার ক্যামেরাম্যান করে এই যে ওরে ওরে রেখে দিছি, বুঝছেন, ওরে সামনাসামনি রেখে দিছি, এই কারণে মানে কোন দিক থেকে ট্রেন আসে বলা যায় না। আজকে ভিডিও করতে পারি নাই, মানে অন্ধকার হয়ে গেছে, অনেকটা বেজে গেছে এখন 7:45 বাজে, তো এই কারণে ভিডিওটা ভালো প্লেসে করতে পারলাম না, আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, কোনো মাধ্যম নয়, নিজে নিজে আসার চেষ্টা করুন। আর প্রবাসী দর্শকদের আবারও বলছি, নিজে নিজে কেনার চেষ্টা করুন, দেশে আসার পর কেনার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।